হ্যালো এভরিওয়ান, অনলাইন আজমিরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যে আজকে আপনাদের দেখাবো কম্পিউটারের 100টি শর্টকাট জানার একটি সহজ উপায়, যে এটা আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে করতে পারবেন। আর এটার জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যে সফটওয়্যারটির নাম হলো যে কম্পিউটার কিবোর্ড শর্টকাট। দেখেন একটি অ্যান্ড্রয়েড অ্যাপ, এই অ্যাপসটি আপনারা প্লে স্টোরে ডাউনলোড করতে পারবেন। আর এটা ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। যে এটা ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করুন। যে ওপেন করার পরে দেখতে পারবেন যে আপনার এখানে কীভাবে কী কী শর্টকাট আছে সেগুলো দেখাচ্ছে। দেখেন এখানে 1 থেকে 10টা, এখানে 11 থেকে 20টা, অর্থাৎ আপনি বোট মার সবগুলো মিলিয়ে 100টা শর্টকাট আছে এখানে। আপনি এখানে অনেক শর্টকাট আছে যেগুলো আমাদের কিছু কিছু আপনি জানেন আবার কিছু কিছু জানেন না। যেমন আমরা আগে থাকতে জানতাম যে কন্ট্রোল প্লাস সি চাপলে কপি হয়, তারপরে কন্ট্রোল প্লাস এক্স চাপলে কাট হয়, এরকম দেখেন অনেকগুলোই আছে এখানে। এই শর্টকাটগুলো ব্যবহার করলে আপনি কম্পিউটারের দ্রুত অনেক দ্রুত কাজ করতে পারবেন। দেখেন দেখেন নাম্বার লক প্লাস প্লাস চিহ্ন নির্বাচিত ফোল্ডার বিষয়বস্তু প্রদর্শন, দেখছেন এরকম এখানে অনেকগুলো আপনার শর্টকাট দেখাবে। এই শর্টকাটগুলো ইউজ করলে আপনি কম্পিউটার ইউজ করতে অনেক কমফোর্টেবল ফিল করবেন। তাহলে এই সফটওয়্যারটি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিন। আর এই সফটওয়্যারে একটি সমস্যা আছে যে এটা অনেক বেশি অ্যাড ভিউ করে, তাই যখন ইউজ করবেন তাই অবশ্যই আপনার নেটটা অফ করে দেবেন, অথবা ওয়াইফাই অথবা ইন্টারনেট যেটি ইউজ করেন না কেন সেটা অফ করে দেবেন, তাহলে কোনো অ্যাড শো করবে না। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আগামী টিউটোরিয়ালে। আর আমাদের পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং জানাবেন যে আপনাদের কীরকম ভিডিও প্রয়োজন, সেরকম ভিডিও নিয়েই আমরা হাজির হব।